নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন বন্ধুরা আজকে আবার উপস্থিত রেখেছি পঁচিশে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সম্প্রতি ঘটনা নিয়ে টপ টেন কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি তো চলুন শুরু করা যাক ভিডিওটি কেউ স্কিপ করবেন না অবশ্যই শেষ অবধি দেখবেন তো প্রথম কোশ্চেন কি বলছে টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতল ইয়াং কিয়ান তিনি কোন দেশের মহিলা শ্যুটার অপশন এ চীন অপশন বি ভিয়েতনাম অপশান সি জাপান অপশান ডি ব্রাজিল তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ চীন তো ইংরেজি দেখিনি ইয়াং কিয়ান ওন দ্য ফার্স্ট গোল্ড মেডেল অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স সি ইজ এ ফিমেল শ্যুটার ফ্রম হুইচ কান্ট্রি হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশান এ চায়না একটু ইনফরমেশান নি চীনের রাজধানী হচ্ছে বেজিং মুদ্রার নাম হচ্ছে রেনমিনবি এবং রাষ্ট্রপতি হচ্ছে সিং জিন পিং পরবর্তী কোশ্চেন কী বলছে এআইএফএফ মেন্স ফুটবলার অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু টু জিতলেন কোন ভারতীয় ফুটবলার অপশন এ বাইচুং ভুটিয়া অপশন বি সুনীল ছেত্রী অপশন সি সন্দেশ ঝিঙ্গান অপশন ডি সুরেশ সিং এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি সন্দেশ ঝিঙ্গান ইংরেজিতে দেখিনি কোয়েশ্চেনটা এফ এফ ফুটবল টোয়েন্টি ওয়ান্ড হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি সন্দেশ ঝিঙ্গান সন্দেশ ঝিঙ্গান একটু ইনফরমেশন নি মহিলা বিভাগে এই পুরস্কার জিতেছেন বালা দেবী তাহলে মহিলা বিভাগে কে জিতেছেন মহিলা বিভাগে জিতেছেন হচ্ছে বালা দেবী পরবর্তী কোশ্চেন কি বলছে দ্য স্ট্রেঞ্জার ইন দ্য শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন ফিল্ম মেকার অপশন এ করণ জোহর অপশন বি সঞ্জয় লীলা বানসাহালী অপশন সি রাকেশ প্রকাশ মেহরা অপশন ডি রেমো ডিসুজা তো এখানে সঠিক উত্তর হচ্ছে রাকেশ ওম প্রকাশ মেহরা অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইংরেজিতে কোশ্চেনটা দেখিনি হুইচ ফিল্মেকার রোট হিজ অটোবায়োগ্রাফি টাইটেলড দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশান সি রাকেশ ওম প্রকাশ মেহরা রাকেশ ওম প্রকাশ মেহরা পরবর্তী কোশ্চেন কি বলছেন হিরোস ওয়েব প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন ভারতীয় সংস্থা অপশান এ হকি ইন্ডিয়া অপশান বিসিসিআই অপশান সি ব্যাডমিন্টন ফেডারেশন অপশান ডি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ হকি ইন্ডিয়া ইংরেজিতে দেখে নি কোয়েশ্চেনটা হুইচ ইন্ডিয়ান কোম্পানি লঞ্চড দ্য হিরোস কানেক্ট ওয়েব প্ল্যাটফর্ম হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশান এ হকি ইন্ডিয়া এটি ইনফরমেশন নি এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে দু হাজার কি বলছেন ব্যাঙ্ক উইথ এ সোল ইকুইটাস শিরোনামে বই লিখলেন কে অপশান এ ডি সুব্বারাও অপশান বি ডক্টর ডি কে গড়িয়ালি অপশান সি এম কে সিং অপশন ডি মোহাম্মদ হান্নান তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডি ডক্টর ডি কে গড়িয়ালি ইংরেজি দেখে নি কোশ্চেনটা হু রোড দ্য বুক ব্যাঙ্ক উইথ ইস সোল ইকুইটাস হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি ডক্টর ডি কে গড়িয়ালি পরবর্তী কোশ্চেন কি বলছে স্যালারি অ্যাকাউন্টের জন্য কোন ব্যাংকের সাথে টাই আপ করলো ইন্ডিয়ান নেভি অপশন এ কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক অপশন বি অ্যাক্সিস ব্যাঙ্ক অপশন সি এইচডিএফসি ব্যাঙ্ক অপশন ডি ব্যাঙ্ক অফ বরোদা তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক ইংরেজিতে দেখে নি কোয়েশ্চেনটা ইন্ডিয়ান নেভি টাইড আপ উইথ হুইচ ব্যাংক ফর স্যালারি অ্যাকাউন্ট হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক একটু ইনফরমেশন নিয়ে নিই কোটাক মহেন্দ্রা ব্যাংক সম্বন্ধে এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই প্রতিষ্ঠা সাল হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার তিন বর্তমান সিইও হচ্ছে উদয় কোটাক ইন্ডিয়ান নেভির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি নৌসেনা প্রধান হচ্ছে অ্যাডমিরাল কর্মবীর সিং তো এখানে আমরা কোটাক মহেন্দ্রা ব্যাংকের সাথে সাথে ইন্ডিয়ান নেভি সম্পর্কেও আমরা কিছু ইনফরমেশন নিয়ে নিলাম এগুলো খুব ভালো করে নোট করে রাখবেন যাতে পরবর্তীকালে মানে পরীক্ষার সময় বা কোনো কম্পিটিভ এক্সামের সময় আপনাদের এটা খুঁজতে সুবিধা বা পড়তে কাজে লাগে বা তাড়াতাড়ি পেয়ে যান সেরকমভাবে তো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক ওকে তো পরবর্তী কোশ্চেন কি বলছেন এরিয়াল হেনরি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন অপশন এ সুদান অপশন বি হাইতি অপশন সি মরক্কো অপশন ডি পেরু তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি হাইতি ইংরাজিতে দেখিনি কোয়েশ্চেনটা এরিয়াল হেনরি ওয়াজ শোন ইন অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি হাইতি একটু ইনফরমেশন নিয়ে নিই রাজধানী হচ্ছে পোর্ট আউ প্রিন্স এবং মুদ্রার নাম হচ্ছে ডে পরবর্তী কোশ্চেন কি বলছে সম্প্রতি ইলেকট্রিক বাসে ট্রায়াল করল কোন রাজ্য সরকার অপশন এ কর্ণাটক অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি তেলেঙ্গানা অপশন ডি গুজরাট তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি উত্তরপ্রদেশ ইংরাজিতে দেখিনি কোশ্চেনটা হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি কন্ডাক্টেড এ ট্রায়াল অফ ইলেকট্রিক বাস হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি উত্তরপ্রদেশ একটু ইনফরমেশন নিয়ে নিই রাজধানী হচ্ছে লখনৌ মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হচ্ছে বেন প্যাটেল পরবর্তী কোশ্চেন কি বলছে টোকিও অলিম্পিকে মহিলাদের উনপঞ্চাশ কেজি ভারত উত্তোলন বিভাগে কোন মেডেলে জিতল ভারতের মীরাবাই চানু অপশন এ রুপো অপশন বি সোনা অপশন সি ব্রোঞ্জ অপশন ডি পিতল তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ রুপো ইংরেজি দেখে নেই কোশ্চেনটা হুইচ মেডেল ডিড মীরাবাই চানু অফ ইন্ডিয়া উইন দ্য উমেন্স ফর্টি নাইন কেজি ওয়েট লিফটিং ক্যাটাগরি অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স হেয়ার রাইট অ্যান্সার ইজ অপশন এ সিলভার পরবর্তী কোশ্চেন কি বলছে টোকিও অলিম্পিকে ভারতীয় টিমের স্পন্সর হিসাবে কোন কোম্পানিকে নির্বাচিত করল ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশন অপশন এ রিলায়েন্স অপশন বি টাটা গ্রুপ অপশন সি আদানি গ্রুপ অপশন ডি বাজাজ তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আদানি গ্রুপ ইংরাজি দেখিনি কোশ্চেনটা হুইচ কোম্পানি ওয়াজ সিলেক্টেড বাই দ্য ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন অ্যাজ দ্য স্পন্সর অফ দ্য ইন্ডিয়ান টিম ফর দ্য টোকিও অলিম্পিক্স হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন সি আদানি গত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় এইটুকুই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায় এবং আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করছি আরও ভালো ভালো ইনফরমেশান আপনাদের সামনে দেওয়ার জন্য অবশ্যই আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ